সিফিসি দুই নাটোর ক্যাম্প র্যাব পাঁচের একটি অপারেশন দল রাতভর অভিযান চালিয়ে মঙ্গলবার সকাল আটটার দিকে চারটি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের তিনজনকে আটক করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানা, পাবনা জেলার চাটমোহর ও নাটোর জেলার গুরুদাসপুর থানা এলাকার কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় ও চোরা চক্রের সদস্যদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা আন্তঃজেলা চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় হতে মোটরসাইকেল চুরি করে অনলাইন প্ল্যাটফর্মে মোটরসাইকেল বিক্রয়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ করে তাদের কাছে চোরাই মোটরসাইকেল বিক্রি করে আসছে। উপরোক্ত ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের অধিনায়ক।